এটা আমি বলছি না, স্বয়ং ভগবান বলছেন। তিনি বলছেন জীবনের প্রথম গুরু হলো পিতা মাতা, বলছেন না আমি গুরু প্রথম, প্রথমে মা বাবা, যাদের কোলে এসে তুমি আমায় চিনতে শিখেছ, আগে তাদেরকে মান। কিন্তু দুঃখের বিষয়, আজকে ঘরে ঘরে সেই মা কাঁদে, সেই বাবা কাঁদে। তবে এর জন্য সম্পূর্ণ দোষটাই কিন্তু ছেলেদের নয়, আমরা সাধারণত সবসময় আজকালকার ছেলেদেরই দোষ দিই। পৃথিবীতে সব ছেলেগুলোই কি খারাপ? সবাই যদি খারাপ হতো তাহলে আকাশে চন্দ্র উঠত না, সূর্য উঠত না, নদীতে জোয়ার হতো না, ভাটা হতো না, ভালো আছে, তাই জগৎটাও আজকে টিকে আছে। আবার সবাই যদি ভালো হয়ে যেত, কলকাতায় গিয়ে দেখে আসবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর তার জন্য শুধু ছেলেরাই দায়ী নয়, দায়ী অনেক মা বাবা। কেননা আমরা ছেলেকে ভালোবাসি, খুব ভালো কথা, খুব ভালো কথা, সন্তানকে ভালোবাসো মা, এটা ভালোবাসার জিনিস, সন্তানকে ভালোবাসো, কিন্তু অন্ধের মতো ভালোবেসো, অন্ধের মতো ভালোবাসলে কি হয় জানো, সুস্থ সন্তান, ভালো সন্তানও বিগড়ে যায়, অতি কিছু ভালো যায়, অতিরিক্ত কোনো কিছু ভালো না, অতিদর্পে হতলঙ্কা অতি মানে চকৌরব, অতির বলি বলির বদ্ধন সর্বকার্য করিতাম, অতিরিক্ত কোনো কিছু ভালো না। আর আজকের দিনে অতিরিক্ত ভালোবাসা দিতে গিয়েই সন্তান আজকে শয়তানে পরিণত হয়ে গেছে, অন্ধ ধৃতরাষ্ট্র, মাতা গান্ধারী। একটা মাটির কলসিতে, একশোখানা মাটির কলসিতে ঘি মাখিয়ে উদর হতে সেই যে ছোট্ট ছোট্ট টুকরো করে মাটির হাড়ির মধ্যে রেখে দিয়েছিলেন ঘি মাখিয়ে, যথাসময়ে ওই মাটির হাড়ি যখন খুললেন, প্রত্যেকটা একশোখানা হাড়িতে একশোখানা ছেলে ছিল, 99টা ছেলে জন্মানোর পরে কাঁদল, স্বাভাবিক। কিন্তু একটা হাড়ি যখনই খুলল, ওই হাড়ি খোলার সঙ্গে সঙ্গে শিশু কাঁদল না, ঘোড়া যেমন ভাবে চিৎকার করে ওঠে ওই রকম বিকট চিৎকার করল। আর সেই চিৎকারে গোটা পৃথিবীটা একবারে কালো অন্ধকারে ছেয়ে গেল। কুলগুরু, কত বড় বড় রথি মহাত বিদু ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে এই সন্তান, এর লক্ষণ ভালো নয়, এর দ্বারাই মহারাজ আপনার বংশ ধ্বংস হবে। কিন্তু ধৃতরাষ্ট্র যেমন নামে অন্ধ, ভালোবাসাতেও অন্ধ, ওই ছেলেটার দ্বারা বংশ ধ্বংস হবার কারণ জেনেও ছোট্ট ছেলের ওই আদো আদো ভাষা, ওই শব্দ যখন কানে এলো বুকে জড়িয়ে ধরলে, পুত্র স্নেহে একেবারে অন্ধ হয়ে গেলে, ছেলে বড় হচ্ছে, একটার পর একটা অন্যায় করে চলেছে, করে চলেছে, বড় বড় রথী মহারথী, বড় বড় দিকপাল, জ্ঞানী গুণী মহাপণ্ডিত যারা বারবার ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছেন যে তোমার ছেলে এটা অন্যায় করছে, এখন থেকে শাসন কর, লাগাম দাও। কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্র, মাতা গান্ধারী, পুত্র স্নেহে অন্ধ হয়ে ছেলে যা করছে সেটাকেই সঠিক মনে হয়। ভালোবাসা ভালো, কিন্তু অন্ধের মতো ভালোবাসতে যাবেন, অন্যায় করলে রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন, বোঝান, তবে তো ছেলে বড় হয়ে মানুষ হবে।
আজকে ছেলে মাঝরাত্রে বাড়ি ফিরছে, সুরাপান করে। মা মনে মনে ভাবছে, এই বয়সে করবে না তো আর কখন করবে, একটু খেলে কি হয়? হ্যাঁ, আজকালকার যা জেনারেশন, স্ট্যাটাস মেনটেন করতে হবে তো, স্ট্যাটাস মেনটেন করতে গেলে এটুকু করাই যায়। ওই ছেলেটাই নেশা করতে করতে একদিন আপনি বারণ করেননি, একদিন দুদিন চার দিন করতে করতে সেই ছেলে পাড় মাতাল হয়ে চুল্লু খেয়ে উল্লু হয়ে রাতের অন্ধকারে বউ পিটাচ্ছে, মাকে মারছে, বাবাকে মারছে। তাহলে ছেলে যখন প্রথমেই খারাপ পথে পা দিয়েছিল, আমি যদি তখনই শাসন করতাম, আজকে কিন্তু ওই দিনটা আমাকে দেখতে হতো। তা আমরা ভালোবাসাটা এমনভাবেই ভালোবাসি না, অন্ধের মতো ভালোবাসতে গিয়ে সঠিক শিক্ষা হতে আমরা বঞ্চিত করি। আর সেই জন্যই ঘরে একটু আগেকার দিনের বাচ্চাদের দেখবেন, একটু ভেবে দেখুন তো, কোনো কিছু পেতে গেলে তাদের অনেক কষ্ট করতে হতো। ছোটো বাচ্চারা কোনো খেলনা, কোনো জিনিস পেতে গেলে দেখবেন অনেক কাঁদতে হতো, অনেক কষ্ট করতে হতো, মাটিতে গড়াগড়ি দিত, কেঁদে এটা দাও ওটা আমার চাই, কষ্ট করে তারা জিনিসটাকে পেত। কিন্তু আজকের দিনে ছেলে চাবার আগেই খেলনায় ঘর ভরে দিচ্ছে, মুখ থেকে বলতে হয় না, বলার আগে সব একবারে পরিপূর্ণ, কিছু চাইতে হয় না। অভাব বলে যে কি জিনিস, কিছু পাওয়ার যে বেদনা, কিছু পাওয়ার জন্য যে কষ্ট, সেটা আজকের ছেলেরা পেতে জানে না। সেই জন্য আজকে সমাজের এই অবস্থা, আমরা সন্তানকে ভালোবাসতে বাসতে এমন পর্যায়ে নিয়ে যাই সেই সন্তানই বুকে ছুরি বসে। একটা সত্যি ঘটনা, আমার বাবা তখন কলেজে সবে ভর্তি হয়েছে, বাবার মুখে শোনা কথা, তখন আমি আর কোথায়, বাবা কলেজে পড়ে, আমি তখন জগতের বুকে নিয়ে হয়তো কোনোভাবে ছিলাম কি ছিলাম না। তা বাবার মুখে শোনা একটা শিক্ষণীয় কথা, বাবার নিজের জীবনের ঘটনা, এটা কোনো গল্প নয়। তা কলেজে পড়তে পড়তে কলেজের বন্ধু বান্ধব একসঙ্গে থাকলে যা হয়, তা একদিন সিগারেট খাওয়া শিখেছে, নতুন নতুন কলেজে পড়ে তো, তা ঠাকুমা বাবার জামা কাপড়টা কাচতে গিয়ে হঠাৎ পকেটে একটা টুকরো পেয়েছে। আমি অনেকদিন আগের কথা বলছি, আমার বাবা কলেজে পড়ে মানে তখন আমার ছোট কাকা কীর্তন সম্রাট, তিনি কীর্তন শেখেন, মানে কীর্তন সেইভাবে গান, সংসারে অনেক অভাব অনটন। তা ঠাকুমা যখন ওই টুকরোটা বাবার পকেটে পেলেন, আমরা অনেকে এগুলোকে এড়িয়ে যাই, ছোট ছেলে কলেজে যাচ্ছে এটা হতেই পারে, অ্যাভয়েড করি, আর এইগুলোই হলো। তা তখন ঠাকুমা ওই টুকরোটা হাতে পেয়ে ছলো ছলো চোখে আমার বাবাকে একটাই কথা বলেছিলেন, খোকা লোকের বাড়ি বাড়ি কাজ করে নিজে আধপেটা খেয়ে তোদের জন্য ভাত আনি, খাবার আনি, যাতে তোরা বড় হয়ে আমার এই বংশের মুখ উজ্জ্বল করতে পারিস। আমার এত কষ্ট, এত ব্যথা, এত বেদনা কি বিফলে যাবে? তুই আমার ছেলে হয়ে নেশা করছিস। বাবার মনে ওই কথাটা এমনভাবে দাগ কাটল, এখনো পর্যন্ত আমার বাবার আর চার ভাই বিড়ি সিগারেট মদ নেশা লক্ষ্য করে দেখবেন আপনারা, কোনো কিছুর সংস্পর্শে আসে না। তা শিক্ষা একটা এমন জিনিস না, সন্তানকে গোড়া থেকে দিতে হয়, সন্তান তো মাটির ঢেলা, দোষ তাদের নেই, আমরা যেভাবে তাদেরকে তৈরি করব তারা সেইভাবেই তো বড় হবে। আর আমরা প্রথমেই যদি ঢিলে দিয়ে দিই তাহলে তার পতনের কারণ আমরাই হয়ে দাঁড়াই। অনেক মায়েরা বলে, ছেলে তো আমার কথা শোনে না বাবা, আমি কি করব। শাস্ত্র বলছে বাচ্চারা শোনে না, বাচ্চারা দেখে। কি মা, বাচ্চারা দেখে, কি দেখে? আমি কি করছি,
আমি কিভাবে চলছি, আমি কিভাবে বলছি, আমি যেমন চলবো, আমি যেমন বলবো, আমি যেমন শিক্ষা দেব, সন্তান সেইভাবেই বড় হবে। আমি আমার শ্বশুরের সঙ্গে খারাপ ব্যবহার করছি, আমি আমার শাশুড়ির মুখের সামনে থেকে ভাতের তালাটা ফেলে আনছি, ছেলে আমারও ঘরে বড় হয়েছে, আমারও ঘরে বৌমা আসবে, তৈরি আমাকেও হতে হবে। তাই সন্তান যে মাকে কষ্ট দেয়, ব্যথা দেয়, দুঃখ দেয়, ঘরে ঘরে সন্তান মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, সব জায়গায় শুধু দোষ সন্তানের নয়, কিছু কিছু ক্ষেত্রে মা বাবার লালন পালনেও অনেকটা ত্রুটি থেকে যায়। রাম কিসি কো মারে নহি, এইসা নহি রাম, সব আপনে আপ মর জাতে হ্যায় করকে বুরা কাম। নিজ কর্ম দোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ। তাই ভগবান বারে বারে লীলা করে শিক্ষা দিলেন যে এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে, কেননা এ জগতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, কিন্তু মায়ের মতো ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না। প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে, কিন্তু একমাত্র জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা, এই ভালোবাসায় কোনো স্বার্থ লুকিয়ে, নিঃস্বার্থভাবে সন্তানের মঙ্গল কামনায় তারা ভালোবাসে। তাই গোবিন্দ আমার কেঁদে দাদা বলরামকে বলছে, দাদা গো, দেবী দেবী গন্ধর্ব কিন্নর, সবার নামে চিঠি লেখার মতো যোগ্যতা আমার হয়েছে, কিন্তু পিতা মাতার কাছে চিঠি লেখার মতো আমি যে ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলিয়া ক্ষমা চাইব, ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, তবুও না লিখলেই নয়, ছল ছল নয়নে মায়ের কাছে চিঠি লিখলেন, ব্রজবাসীর কাছে চিঠি লিখলেন, আর সবার নামে লেখা চিঠি তুলে দিলেন নারদ মুনির হাতে। আনন্দ নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল, কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল, কৈলাসেতে সকলকে চিঠি পৌঁছে দিয়ে নারদ মুনি এলেন মধুময় শ্রীধাম বৃন্দাবন। দেখে শ্রীধাম সখ পটেতে আঁকা শ্যাম রমরতি, শ্রীধাম সখ পটেতে আঁকা শ্যাম রমরতি,
পাপক ফল লইয়া বনে কানাই কানে কানে নানা এঠো ফল আমরা খাব না ভাই, ফল আমরা খাব না ভাই, তুমি দরবার রাজা হইছ মতে এঠো ফল আমরা খাব না। বাবা কাঁদছে, সবার হাতে চিঠি দিয়ে নারদ মুনি ধীরে ধীরে গেলেন শ্রীমতী রাধারানী যেখানে শুয়ে আছে। কৃষ্ণ বিরহে বিরহিণী হয়ে এক শত বছর ধরে কাঁদতে কাঁদতে আজকে রাধারানী আর কাঁদতে পারছেন না, পদ্ম ফুলের বিছানার উপরে শুয়ে রেখেছেন শ্রীমতী রাধারানী। চিঠি দেখলেন শ্রীমতী রাধারানী, গোবিন্দমার লিখেছেন, হে বিনোদিনী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, তুমি আমার শক্তি স্বরূপিনী বটে। এই প্রভাসের তীরে যজ্ঞে এসে তুমি যদি আমাকে শক্তি না সঞ্চার করো তাহলে প্রভাসের তীরে আমার যজ্ঞই হবে। রাধারানী বললেন, সই, আমার গোবিন্দ আমাকে চিঠি লিখেছে, ওরে আমার যে মরলে চলবে না, চল গোবিন্দ দর্শনে যাব, তোরা আমায় সাজিয়ে দি। সখীগণ রাধারানীকে সজ্জিত করছে, কি আনন্দ, আহা সাজ সাজ রায় তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, সাজ সাজ রায় তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, সাজ সাজ রায় তোমারে সাজাই ভূষণে, সাজ সাজ রায় তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, তুমি কৃষ্ণ কলির মালা পরো রাই পরহনিল ভাষণে, তুমি কৃষ্ণ কলির মালা পরো রাই পরহনিল ভূষণে, আকাশ সাজ সাজ রায় তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, সাজ সাজ রায় তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, সাজ সাজ রায় তোমারে সাজাই। রাধারানী গোবিন্দ দর্শনের জন্য সজ্জিত হচ্ছে, কতই না আনন্দ তার। কিন্তু রাধারানীর ওই আনন্দ দর্শন করে সবার মনে আনন্দ হলেও একজনের কিন্তু ভেতরটা রাগে একেবারে জ্বলে যাচ্ছে, সে কে বলুন তো? কুটিলা। কুটিলা এসে দাদা আয়ান ঘোষকে বলছে, দাদা গো দেখবি চল তোর ঘরের বউয়ের কুল কেলেঙ্কারিটা একবার দেখবি চল, ওই নন্দের বেটা কেলে ছোড়ার জন্য সেজে গুজে একবারে অপসরী হয়েছে। আয়ান ঘোষ চিন্তা করলো, সে কি কথা, রোজ রোজ ঘরের বউকে নিয়ে এত কুল কেলেঙ্কারি আর ভালো লাগে না। তাই আয়ান ছিল মাতৃভক্ত, সে কি করলো জানো, মা কালীর হাত থেকে খাড়াটা তুলে এনেছে আর বলছে, এই খাড়া দিয়ে আজকে রাধারানীকে আমি দ্বিখণ্ডিত করে দেব। এবার আয়ানের হাতে খাড়া দর্শন করে রাধারানীর মধ্যে হয়ে গেল ভাবান্তর। আমাকে মারতে এসেছো তুমি? হে আয়ান ঘোষ, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো, আমাকে চিনতে পারো কিনা, কে আমি? চেনো না তুমি যে মরে, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে
রাধারানীর মধ্যে হয়ে গেল ভাবান্ত, ছিল রাধারানী ভাবান্তরে আয়ান ঘোষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কালী মূর্তি ধারণ করলে। আর ওই কালী মূর্তি দর্শন করে আয়ান ঘোষ ভয়ভীত হয়ে মা কালী ভেবে রাধারানীর দুটি চরণ জড়িয়ে ধরল। শরণাগত দীনারত পরিত্রায়ণ পরায়ণে সর্বশারদি হরে দেবী নারায়ণী নমঃ স্তুতি। শঙ্খ চক্র গদা সংযৌ গৃহীত পরমায়ুধে প্রসীদা বৈষ্ণবী রূপী নারায়ণী নমঃ স্তুতি। ওম নমঃ শিবায় শান্তায় কারণ ত্রয়ো হেতবে নিবেদয়ানি চাতনানং ত্বন্দতি পরমেশ্বর জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েস্তবলিকা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চেতনিত্যা বিনীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। কাতর আহ্বানে সন্তুষ্টা দেবী কাত্যায়নী রূপে রাধারানী দিকে দিকে আলোক শিখা প্রজ্জ্বলিত হল। ধরণীর বহিরাকাশে শঙ্খধ্বনি মাতৃরূপে দর্শন দিলেন রাধারানী আয়ান ঘোষকে। কেন মাতৃরূপে দর্শন দিলেন? কেননা আয়ান হল মাতৃভক্ত। আয়ান ঘোষ চিন্তা করলেন, এতদিন মূর্তিরূপে আমি তোকে পুজো করেছি মা, কিন্তু তুই যে আমার ঘরে বিরাজ করছিস, আমার ঘরণি হয়ে কত ব্যথা দিয়েছি, কত লাঞ্ছনা গঞ্জনা অপমান করেছি। আয়ান হল কালী ভক্ত শক্ত, কথাটা এই জায়গায়। আমি শক্ত হই, বৈষ্ণব হই, শৈব হই, যার যাকে লাগে ভালোবাসতেই পারে। একটা জলের বোতল, আমি তাকে জল বলছি, কেউ তাকে ওয়াটার বলছে, কেউ বা তাকে পানি বলছে। নাম তিনটা আলাদা আলাদা হলেও বোতলের ভেতরে যেটা রয়েছে সেটা কিন্তু জলই আছে, একই জিনিস, নাম অনেক। তাই আমরা অনেকে ভাবি আমি বৈষ্ণব, আমার ভজন হলো সর্বোচ্চ ও শাক্ত, ঠিক নেই।
আবার শাক্তভাবে আমার পন্থাই সঠিক, ও শৈব ওর পন্থা ভালো। তা আমরা একে অপরের সঙ্গে কিন্তু মেলবন্ধনটা ভালো রাখতে জানি না, কথাটা ওইখানে নয়। আমি শক্ত হই, বৈষ্ণব হই, শৈব হই, যে ভক্তই আমি হই না কেন, মনে রাখতে হবে যাকেই আমি ভালোবাসি না কেন, ভক্ত হওয়ার আগে আমাকে প্রকৃত মানুষ হতে হবে। বাবা কি ভুল বললাম, ভক্ত আমি যে ভক্তই হই তাতে কোনো ব্যাপার না, যার যাকে ভালো লাগে ভালোবাসুন, কোনো অসুবিধা নেই। কিন্তু শাক্ত হন, বৈষ্ণব হন, শৈব হন, ভক্ত হবার আগে আমাকে প্রকৃত মানুষ হতে হবে। আর প্রকৃত মানুষ হতে গেলে জীবনের মান আর হুঁশটা খুব গুরুত্বপূর্ণ, মান হুঁশটা থাকাই বড় কথা। একটা মানুষ জগতের বুকে যখন জন্মগ্রহণ করে, তার হাত পা চোখ কান শরীর সবটুকু নিয়ে ঘনিষ্ঠ হয় তো, কিন্তু সেই মানুষটার মনুষ্যত্বটা কিন্তু মাতৃগর্ভ থেকে আনতে পারে না, মনুষ্যত্বটা অর্জন করতে হয়। কোথা থেকে? এই সাধুর বাজারে এসে। কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়, সাধু সঙ্গ হতে হয় শ্রবণ ও কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমের রতি উপজয়, সেই রতি গড় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম। জয় গৌর হরি হরি বল। এই মনুষ্যত্বের বিকাশ যদি ঘটাতে চাও, মান হুঁশ যদি ফিরিয়ে আনতে চাও, সাধুর বাজারে এসো, ভক্ত সঙ্গ করো, ভক্ত সঙ্গীর দ্বারা সাধুগুরু বৈষ্ণবের কৃপা দ্বারা অমানুষ মানুষ হয়, আর মানুষ দেবতায় পরিণত হয়ে যায়। ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, আমার সঙ্গ নয়, কীর্তনিয়ার সঙ্গ করো। আমরা কীর্তন করি, আপনারা মনে ভাবেন আমরা অনেক উচ্চমানের সাধু, তাই না? ভাবেন তো, মায়ের বয়সে ঠাকুমার বয়সে মানুষেরা এসে একবারে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছে কীর্তনিয়া। আমার মতো কীর্তনিয়াকে, সব কীর্তনিয়া নই বাবু, ভাইরাল হয়ে যাবে না, আমার মতো কিছু কিছু কীর্তনিয়া যাদের বৈষ্ণবতা নাই, যাদের আচরণ ঠিক নেই, দুটো জ্ঞানের কথা বলতে পারি, তা বলে বৈষ্ণব কিন্তু আমি নই, আমি সংসারী, আমার মধ্যে ক্রোধ আছে, লোভ আছে, হিংসা আছে, অহংকার আছে। বৈষ্ণব ভেবে আপনারা যখন আমাকে প্রণাম করতে আসছেন না, জানি না আপনাদের কত পুণ্য হচ্ছে, কিন্তু আপনাদের মতো মায়ের বয়সী ঠাকুমার বয়সী ভক্তের প্রণাম নিতে গিয়ে আমাকে অবশ্যই নরক কুলে যেতে হবে, কেননা আমার মধ্যে বৈষ্ণবতা নাই। দুটো জ্ঞানের কথা বলতে পারি, দুটো ভক্তি জগতের কথা বলতে পারি, কীর্তন গাইতে পারি, কিন্তু বৈষ্ণবতা নাই। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবা তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব হওয়া মুখের কথা নয়, তবে বৈষ্ণব সাজা খুব সহজ। এই যে গলায় মালা পরেছি, তিলক পরেছি, অনেকে গেরুয়া বসন করে, মাথায় শিখা রাখে, বৈষ্ণব সাজাটা খুব সহজ, খুব সহজ। কিন্তু বৈষ্ণব হওয়াটা, বৈষ্ণবীয় আচরণটা বড় কঠিন। মর্কট বৈরাগ্য কভু না কর লোক দেখাইয়া, যথা যোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত। আমাদের মধ্যে অহংকার আছে, ক্রোধ আছে, আমরা যখন একটা জায়গায় পৌঁছে যাই না, নিচুতলার মানুষকে আমরা মানুষ বলে মানি। দেখবেন আপনারা প্রমাণ মিলিয়ে দেখবেন, এটা আমার মুখের কথা নয়, কি বাবু, যখন একটা লেভেলে আমরা পৌঁছে যাই না, তখন মনে ভাবে আমি কি ছিনু রে,
আর কি হনু বিশাল বড় হনু কি ছিনু আর কি হনু, তখন ভুলে যায় পিছনের দিনগুলো। এই যে ছোট ছোট ছেলেগুলো আমার ভাইয়ের বয়সী, এখানে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, তার মধ্যে আমার খুব পরিচিত আমার ছোট ভাই কৃষ্ণ নাম বলো ইউটিউব চ্যানেল, আপনারা ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ওর চ্যানেলকে সার্চ করলে আমার কীর্তন শুনতে পাবেন। কোথায় কত দূর ঝড় বৃষ্টি রোদ জল উপেক্ষা করে তারা আমাদের কাছে আসে, আমাদের এই কৃষ্ণ কথা হরি কথা তারা তাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কত শত মানুষের কাছে, কত হাজার হাজার ভক্তের কাছে পৌঁছে দেয়। হ্যাঁ মানলাম এতে তাদের জীবন চলে, এটা করি, কিন্তু আমাদেরও তো এতে অনেক উপকার হয়। আমার বিয়ের পর আমার 6 বছর কীর্তন বন্ধ ছিল, এটা স্বাভাবিক নিয়ম। তারপর থেকে এই 2 বছরগুলো আমি কীর্তন করছি, কিন্তু এত তাড়াতাড়ি আপনাদের মতো ভক্তের কৃপা পাওয়ার জন্য আপনাদের কাছে যে এত তাড়াতাড়ি আমি পৌঁছেছি, আমার কীর্তন পৌঁছেছে যেভাবেই গাই যেটুকু করি, এই আমার কীর্তন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এদের অনেক কৃতিত্ব আছে। এত ঝড় ঝঞ্ঝা বৃষ্টি হলো, সব কিছু উপেক্ষা করে নিজের অসুস্থ শরীরকেও শরীর বলে না মনে ভেবে এরা ছুটে আসে আমাদের হরিকথা কৃষ্ণ কথা সবার কাছে প্রচার করার জন্য। মানলাম এতেই তাদের সংসার চলে জীবন চলে, কিন্তু আমাদের জন্য এরা যে এত কিছু করছে, এদের প্রতি সামান্য কৃতজ্ঞতা স্বীকারও আমরা করতে জানি না। অনেক অনেক কীর্তনিয়াদের দেখেছি, দেখেছি বলে বলছি, অন স্টেজে তাদেরকে অপমান করে বলে এখানে ভিডিও করতে দেওয়া যাবে না, দূর দূর করে দাঁড়িয়ে দেয়। হ্যাঁ আমার ভালো নাই লাগতে পারে, কিন্তু তাকে আমি আড়ালে ডেকে যেটুকু বলার বলবো, কিন্তু জনসমক্ষে যাদের জন্য আমি আজকে ওই জায়গায় পৌঁছেছি, জনসমক্ষে তাদেরকে এইভাবে ব্যথা দেওয়াটা বৈষ্ণবী আচরণ কি? তাহলে আমি কিসের বৈষ্ণব? আমি বৈষ্ণব নয়, বৈষ্ণবীয় আচরণটা মাত্র করছি, বৈষ্ণবের বেশ ধরেছি, বৈষ্ণবীয় আচরণ করতে পারছি। তাই যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবা তুমি বৈষ্ণব কথা, বৈষ্ণব হওয়া এত মুখের কথা না। তাই আমার এই যে ছোট ছোট ভাইরা এত কষ্টের মধ্যেও এসেছে এই হরিকথা প্রচারের জন্য। মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর কৃষ্ণ নাম। এখানে এদেরও কিন্তু অনেক কৃতিত্ব আছে, আপনারা ভক্তজন ওদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, ওদের সংসার যেন সুখের হয়, আর এই হরি নাম গুণাগণ কীর্তনের মধ্যে এদের সারাটা জীবন যেন সুখে কাটে। নিতাই গৌর হরি। তাই শ্রীমতী রাধারানী আমার কালীমূর্তি ধারণ করলেন, আর আয়ান ঘোষতা দর্শন করে রাধারানীর চরণে পড়লেন, বিদায় দেহ যাব সার যাব স্বামী কৃষ্ণ দর্শন কৃষ্ণ দর্শন বিলম্বনা সহিয়া মনোহরে মনোহরে সকলের কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী চলেছেন আজকে প্রভাস যজ্ঞের তীরে। কতই না আনন্দ পার, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, হরি বল চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, আজ প্রভাস যজ্ঞেতে চলে রাধা চলো রে আমার রাধা বিনোদিনী,
তীরে তীরে চার কোনায় চারটে দরজা, শান্ত দাস সসক্ষ বাৎসল্য মধুর পাঁচ রসের ভক্ত ঘিরে ঘিরে দাঁড়িয়েছে আমার গোবিন্দ। বাৎসল্যময়ী মা জননী আমার, গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে তার নয়নের ধারারে আর বাঁধ মানে না। সোনারে গোপাল 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 বলে কেঁদে কেঁদে মায়ের নয়নের ধারার আর বাঁধ মানে না। সোনার গোপাল আমার, মায়ের চোখে জল দেখে আর কি গোবিন্দ থাকতে পারে গো, একেবারে মায়ের কোলে এসে বসে পড়েছে। আর যশোদা মা গোপালকে কোলে নিয়ে সর্বাঙ্গে চুম্বন করছে, কত আদর করছে। ছেলে যতই বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে সেই ছোটটি তো থাকে। তাই দুই মা ছেলের এত আদর ভালোবাসা দেখে আর একজন মায়ের খুব রাগ হচ্ছে। আর সে কে? কৃষ্ণের আর একজন মাকে দেবকী। যখন কৃষ্ণ জন্ম নিলেন, হ্যাঁ, জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র পর কৃপা করুণা। গোবিন্দ গোপাল বনমালি শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি, জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে, জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণ চরণার, জয় রাধে কন্যার ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষবাসা, জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, তাই তো মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। হরি কারাগারে সেই দেবকী মা ছুটে এসেছে, যশোদে গোপাল আমার ছেলে, ওকে তুমি আমায় দিয়ে দাও। গোপাল আমার ছেলে, ওকে আমায় দাও। তা যশোদা মা বলছে, কেন গোপাল আমার কি কেউ নয়? বলে, না, ছেলে আমার, জন্ম দিয়েছি আমি, আর তুমি বললেই তোমার হলো। এক ছেলেকে নিয়ে দুই মা টানাটানি করছে, কাড়াকাড়ি করছে। তা দুই মায়ের ঝগড়া মেটানোর জন্য জগৎ জননী মা দুর্গা এসে দাঁড়িয়েছে। তিনি বলছেন, দাঁড়াও দাঁড়াও, বিধান আমি বলে দিচ্ছি। সতেক বসন টানা হইবে, গোপাল কারো তো নয়, কারো তো নয়, যে ভাজে